বলেছে নাকি ট্রেল দেখিয়েছি গোটা রাজ্য থেকে লোক তুলে এনে খাইয়ে বিরিয়ানি প্যাকেট খাইয়ে। আরে বিজেপির যা ক্ষমতা আছে না খাইয়ে একটা জেলা দিয়ে শহীদ মিনার আমরা ভরিয়ে দিতে পারি। আপনি কাঁথিতে গেছিলেন 3রা ডিসেম্বর, কাঁথিতে গেছিলেন 3রা ডিসেম্বর আমার বাড়ির পাশে সভা করতে। আমি 21শে ডিসেম্বর আপনাকে বুঝিয়ে দিয়েছিলাম লোক কার সঙ্গে আছে। এই সব চ্যালেঞ্জ দুধে ভাতে থাকা কয়লা ভাইপো নেবেন না আপনি, কারণ আপনি 11 সালের পরে আসা মাল। আপনি প্যারাসুটে নেমেছেন বাংলায়, আপনি লিফট ছাড়া ওঠেন না, আর আমরা সিঁড়ি ভাঙতে 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 উঠি। অতএব এসব গরম দেখিয়ে লাভ নেই, টাকা এখনো উঠছে বীরভূমে। আগে বোলপুরে টাকা যেত মন্ডলপুরা পুলিশের শ্যামসিংরা, এখন 10 কোটি করে তুলে ভাইপোর কাছে পাঠায়। আসানসোলে আগে মাঝিবাবুরা টাকা তুলত, এখন সিআইডির শঙ্কর ঘোড়ায় টাকা তুলে ভাইপোর কাছে পাঠায়। মদের বোতল থেকে টাকা উঠে, বিয়ার লটারি মার্টিন লটারি মাসে 10 কোটি টাকা করে দেয়, ভূ ভারতে কোথাও পাবেন না। 2021 সালে যে পার্টির ইলেকটোরাল বন্ডে কালেকশন মাত্র 48 কোটি, সেই পার্টির 2022 সালে ইলেকটোরাল বন্ডে কালেকশন 528 কোটি টাকা। তৃণমূল মানেই, তৃণমূল মানেই, তৃণমূল মানেই, তৃণমূল মানেই চোর ধরো, চোর ধরো, চোর ধরো। ভাইপো কালকে টিভির পর্দায় নজর রাখবেন, কালকে পশ্চিমবাংলায় 1 কোটি রাম ভক্ত রাস্তায় থাকবে, 1000 বড় মিছিল, 1000 বড় মিছিল, 10000 ছোট মিছিল রাজ্যে হচ্ছে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আর আমাদের মোদীজি শিখিয়েছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এখানে মাহফুজা খাতুন আছেন, এখানে নূরজাহান বিবি আছেন, এখানে আলিদা আছেন, এদের রাষ্ট্রবাদী মুসলিমদেরকেও মাহে রমজান। ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।